নমস্কার, ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত বন্ধুরা। আমরা গত কয়েক পর্ব ধরে আলোচনা করছি থটস নিয়ে, অর্থাৎ চিন্তন। আমাদের চিন্তা শক্তি যে একটা বড় বিষয়, অর্থাৎ শারীরিক শক্তি, মানসিক শক্তি, শরীর এবং মনের উভয়ের উপরেই যেমন প্রভাব পড়ে শারীরিক এবং মানসিক শক্তি, সেরকম চিন্তন শক্তিরও কিন্তু প্রভাব রয়েছে। যেমন চিন্তা এক প্রকার শক্তি, কিন্তু এখানে একটু অ্যাটেনশন দিতে হবে বন্ধুরা, শক্তিকে যদি আমরা খারাপভাবে, খারাপ পথে, নেগেটিভ ওয়েতে ইউজ করি, তবে কিন্তু সে আমাকে নেগেটিভ রেজাল্টই দেবে। ঠিক সেরকমভাবেই চিন্তা শক্তিকেও যদি আমরা নেগেটিভ ওয়েতে কাজে লাগাই, অর্থাৎ নেগেটিভ থটস বেশি ক্রিয়েট করি, তাহলে তার প্রভাব কিন্তু আমাদের শুধু মনের ওপরে নয়, আমাদের শরীর ওপরেও বিভিন্নভাবে পড়ে থাকে, সেটা আমরা জেনেছি। সুতরাং পজিটিভ থটস, অর্থাৎ পজিটিভ চিন্তা করা, এটা যে একান্ত আবশ্যক সেটা সবাই আমরা জানি, কিন্তু জানা সত্ত্বেও বলে না অল্প বিদ্যে ভয়ঙ্করী, বা জেনে শুনেও জ্ঞান পাপি যাকে বলা হয়, আমরা জেনেও সে কাজ করি না, বা কোনো না কোনো জায়গায় হয়তো এমন বাধ্য আমরা হয়ে যাই পরিস্থিতির চাপে পড়ে, যেখানে পজিটিভ চাইলেও ভাবতে পারি না বন্ধুরা। তো সেসব ক্ষেত্রে আমাদের কী করা উচিত, কীরকম অ্যাটেনশন দেওয়া উচিত, বা কীরকম অ্যাটেম্পট বা স্টেপ নেওয়া উচিত আমাদের চিন্তা শক্তিকে পরিবর্তন করার জন্য, নেগেটিভ থটসকে চেঞ্জ করার জন্য, সেই বিষয়গুলি নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, আজকেও করব, এবং সে বিষয় নিয়ে আরও বিস্তারিত তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য যিনি উপস্থিত রয়েছেন, তিনি হচ্ছেন ব্রহ্মা কুমারী গৌরী বোন, তাকে স্বাগত করব। নমস্কার দিদি। ওম শান্তি। ওম শান্তি। থটস নিয়ে যেহেতু কথা বলছি, কারণ থটস নিয়ে কথা বলাটা সত্যিই একান্ত প্রয়োজন হয়ে উঠেছে, কারণ দুনিয়াতে যা কিছুই আমরা দেখি সেটি কল্যাণকারী কিছু ঘটনাই হোক, অকল্যাণকারী হোক, মঙ্গলজনক হোক বা না হোক, সব কিছুর মূলেই আমাদের মানুষের চিন্তা শক্তিই রয়েছে। এমনকি সেই চিন্তা শক্তির প্রভাব পরিবেশের উপরেও পড়ছে, সমাজের উপরে পড়ছে, সব ক্ষেত্রেই রয়েছে। অর্থাৎ সংকল্প এমন একটা শক্তি, সেটাকে আমরা চাইলে খারাপভাবে ইউজ করতে পারি, কোনো ক্রিয়েটিভ কাজেও ইউজ করতে পারি, সৃষ্টিজনক বা সৃজনাত্মক বা নেগেটিভ ওয়েতে ইউজ করতে পারি, সেটা আমাদের উপর ডিপেন্ড করছে। সেক্ষেত্রে আমরা নেগেটিভ এবং ওয়েস্ট থটস নিয়ে চিন্তা কথা বলেছিলাম আমরা, যে থটসে কত রকম ক্যাটাগরি আছে, যার মধ্যে আপনি বলেছিলেন নেগেটিভ থটস আছে, পজিটিভ থটস আছে, নেসেসারি আছে, ওয়েস্ট আছে। আমরা নেগেটিভ এবং ওয়েস্ট নিয়ে আলোচনা আগেই করেছি, আজকে আপনি কোন বিষয় নিয়ে আমাদের বলতে চান? আমি এই চিন্তনের প্রকারভেদের মধ্যে আজকে আবশ্যিক চিন্তন, যা আমাদের প্রতিদিন কিছু বিশেষভাবে করা প্রয়োজন, সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আবশ্যিক চিন্তা অর্থাৎ কিনা, যেটা আমরা দৈনন্দিন জীবনে কিছু কাজ করে থাকি, মানে আবশ্যিক চিন্তা কোনগুলোকে বলবো? অ্যাকচুয়ালি আমরা যে চিন্তাগুলির মাধ্যমে কিছু প্রয়োজনীয় কাজ বা আবশ্যিক কাজ আমাদের সুসম্পন্নভাবে সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন, সেগুলিকে সাধারণত আমরা আবশ্যিক চিন্তনের দ্বারা আবশ্যিক কার্য সম্পাদন করা মানে বুঝিয়ে থাকি। কিন্তু দেখা যায় বর্তমান সময়ে আবশ্যিক কাজগুলি আবশ্যিক চিন্তার অভাবে যথাসময়ে সম্পন্ন না হওয়ার ফলেও অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আচ্ছা, মানে প্রয়োজনীয় চিন্তাটা ঠিক ওই সময় অনুসারে আমরা করছি না, যখন যেটা করা প্রয়োজন তখন সেটা করি না? না না। আচ্ছা, এক্সাম্পল দিতে পারি, ধরুন বাচ্চার স্কুলের ছুটি হবে 10টায়, সে ছুটির টাইমটা আপনি ভুলে গেলেন, তো কি হবে? তখন দেখা যায় বাচ্চা এদিকে ওয়েট করতে থাকবে। হ্যাঁ, তো মাঝখান থেকে হয়তো বা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আপনার মনে হলো, আরে ওর তো স্কুল ছুটি হয়েছে 10টায়, আমি তো নিতে ভুলে গেলাম। তখন অটোমেটিক্যালি বাচ্চাও অসুবিধায় সম্মুখীন হবে, ওই স্কুল কর্তৃপক্ষ অসুবিধার সম্মুখীন হবে, বাচ্চাটি এখনো গার্জিয়ান। অটোমেটিক্যালি সেখানে একটা বিশৃঙ্খলা পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি হবে। তো এই কারণে আমাদের দৈনন্দিন জীবনে আবশ্যিক চিন্তার অবশ্যই প্রয়োজন আছে, এবং সেটা উচিত সময় করতে হবে, যখন যে সময়ে যে কাজটা করা প্রয়োজন, যে চিন্তাটা করা প্রয়োজন, তখন সে সময় অনুসারে আমাদেরকে চলতে হবে। রাইট রাইট।
আরো একটা বিষয় যে আবশ্যিক চিন্তা তো বুঝলাম, যে দৈনন্দিন কর্ম সংক্রান্ত, যেমন সেটা স্কুলে যাওয়ার সময় হোক, অফিসে যাওয়ার সময় হোক, ঠিক আবশ্যিক চিন্তাকে আমরা কিভাবে মেনটেন করে চলবো, মানে কোন সময় কিভাবে কোনটা কাজ করা উচিত সেটা আমরা বুঝবো কিভাবে? আসলে সেই ব্যাপারে আমাদের প্রত্যেক দিন একটা প্ল্যান করে সবকিছু করতে হয়। যখন আমরা প্ল্যান ওয়াইজ সবকিছু করব, সেখানে ভুলার প্রশ্নই ওঠে না। আর প্ল্যান যখন থাকে, তখনই একটার পর একটা সিরিয়ালি আমরা সব কিছু ডিসিপ্লিন ওয়াইজ করতে পারি। আর তখনই আমাদের পরিবারও শান্তি আসে, নিজের মনও শান্তি আসে, টেনশান হঠাৎ করে টেনশান উৎপন্ন হওয়ার প্রশ্নই আসে না। কারণ যথাসময়ে যা করা প্রয়োজন আমি তাই করছি, আর তা করছি কেন, শুধু তা আমি আগে থেকেই সংকল্প বা চিন্তা করছি বলে। ওই সময় আমাকে সেই কাজটা করতে হবে, ওই সময়ে আমাকে ওই কাজটা করতে হবে, সেইভাবে আমি যখন প্ল্যান তৈরি করে ফেলি, তখনই কাজটা সুসম্পন্নভাবে করতে পারি। নতুবা কী হয়, অনেক সময় দেখা যায় সময় আসার পর আমাদের কাজের কথা মনে আসে, তখন অটোমেটিক্যালি নিজের মধ্যেও একটা টেনশন উৎপন্ন হয়ে যায়, পরিবারেও একটা অশান্তি সৃষ্টি হয়ে যায়, এবং সবচেয়ে বড় কথা হলো কাজটাও ডিসিপ্লিন ওয়াইজ আমরা করতে পারি না। অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট সে পরীক্ষার সারা বছর পড়লো না, আর পরীক্ষার ঠিক আগের দিন গিয়ে খুব মন দিয়ে একদম সারা রাত জেগে দিন জেগে সে পড়ছে, তখন তার মনে পড়ে আমি যখন সময় ছিল আমার হাতে তখন আমি কেন কাজটা করলাম না। অর্থাৎ অ্যাকর্ডিং টু টাইম আমাদের কিন্তু একটা চার্ট বানিয়ে নিয়ে সেই চার্ট অনুসারেই লাইফস্টাইল মেনটেন করা উচিত, আর ডেইলি রুটিন যেটা আমাদের আছে। অবশ্যই, যদি অনেক সময় দেখা যায় যে আমরা চার্ট মেনটেনও করি, হয়তো অনেকে আছেন আর্লি রাইজার, সকালবেলা উঠলেন বা তার যান দৈনন্দিন কাজ, ব্রাশ করা, মুখ হাত ধোয়া বা স্নান করা, অফিসে যাওয়া, ব্রেকফাস্ট করা, এই চার্টে যদি কখনো একটু 19-20 হয়ে যায়, উপর নিচে হয়ে যায়, তো সেক্ষেত্রে পুরো দিনের সেটিংটাই যেন চেঞ্জ হয়ে যায়। তো একটা জিনিস যদি একটুখানি যদি আমার উঠতে দেরি হয়ে যায়, তার প্রভাব আমার স্নান বা ব্রেকফাস্টের উপরে পড়বে, সেটাও করতেও দেরি হয়ে যাবে, অফিস যেতে দেরি হয়ে যাবে। তো একটা চার্ট আমার একটুখানি গন্ডগোল, একটা শিডিউল, একটা নিয়ম আমার একটুখানি ব্রেক হয়ে গেল বলে পরের রুলটাও কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো সেখানে আমরা কি করব, একটা যদি রুলস কোনোভাবে ব্রেক হয়েও যায় একদিন, তো নেক্সটটাকে আমি ঠিক রাখার জন্য কি করব? আসলে তার জন্য দরকার ম্যানেজমেন্ট। আমরা এক মিনিট, আচ্ছা ব্যাজ, সেই আঁচলটা, ব্যাজটা ঢেকে গেছে। হ্যাঁ, প্রশ্নটা একটু করুন তো। হ্যাঁ, যে প্রশ্ন করলাম যে যে যদি উঠতে দেরি হয়ে যায় তাহলে আমার স্নান খাওয়া দেরি হয়ে যাবে, তো একটা রুল যদি ব্রেক হয়ে যায় তো নেক্সটটাকে আমরা কিভাবে ঠিক করব? আসলে তার জন্য আমাদের অতি আবশ্যক হলো ম্যানেজমেন্ট। প্ল্যান অনুসারে আমাকে ম্যানেজ করে চলতে হবে। যদি কোনো কারণে একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, সেদিন শর্টকাট কিছু নাস্তা করতে হবে বা বানাতে হবে। অটোমেটিক্যালি আমাকে টার্গেট রাখতে হবে যে অফিসের আগে যেন আমি আমার প্রয়োজনীয় কাজগুলি যতটা করা প্রয়োজন বা অবশ্যম্ভাবী তা যেন করতে পারি। সেদিকে যদি আমি লক্ষ্য রাখি, তাহলে অটোমেটিক্যালি নিজের মনও একটা খুশি থাকে এবং পরিবারও শান্তি বজায় থাকে। মানে ম্যানেজমেন্ট, ম্যানেজ করা, ম্যানেজ করে চলা, এক্ষেত্রে টাইমকেও ম্যানেজ করতে হবে আমাদের। আজকের যা যা রুটিনে আছে, আমি যে গ্যাপটা আমি পাই ওই ঘুম থেকে ওঠার পরে অফিসে যাওয়ার পর্যন্ত, যদি কোনোভাবে মানে উপর নিচ হয়ে গেল, ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেল বা কিছু হলো, তো সেক্ষেত্রে ব্রেকফাস্টটা আমাকে একটু অ্যাটেনশন দিতে হবে, সেটা যেন একটু তাড়াতাড়ি শর্টের মধ্যে উইদিন এ শর্ট পিরিয়ড আমি তাড়াতাড়ি তৈরি করে খেয়ে যাতে যেতে পারি। রাইট রাইট, আমি ন্যাচারালি কি করি, আমরা সেটা নিয়ে আপসেট হয়ে পড়ি, আরে আমার দেরি হয়ে গেল আজকে অফিস যেতে দেরি হয়েছে, আগে থেকেই আমরা একটা নেগেটিভ সংকল্প তৈরি করেন, ঠিক না, যে আজকে অফিসে যেতে অবশ্যই দেরি হয়ে যাবে, এটাই তো, সেখানে আমাদের নেগেটিভ থটস চলে আসে, তখন অটোমেটিক্যালি নেগেটিভ থটকে স্টপ করে দিয়ে যেটা আমার মানে আবশ্যক থট, যেটা আমাকে করতেই হবে, সেটার দিকে অ্যাটেনশন দিতে হবে। ওই নেগেটিভ চিন্তা করলে অটোমেটিক্যালি আমি ঘাবড়ে যাই,
বা ভয় পেয়ে যায়, হতাশ হয়ে যায়, কাজের মধ্যে বিশৃঙ্খলা এসে যায়, অটোমেটিক্যালি তখন নিজেই যেন আমি নিজের ব্যালেন্স হারিয়ে ফেলি। তো তার জন্য আমাকে অ্যাটেনশন রাখতে হবে, যা হয়ে গেছে হয়ে গেছে, অতীতকে বা যেটাকে আমরা বলতে পারি যে সময়টা ব্যর্থ চলে গেছে সেটার দিকে অ্যাটেনশন না দিয়ে, যে যতটুকু সময় আছে আমার হাতের মুঠোয় ততটুকুকে আমি কিভাবে কাজে লাগাবো। আচ্ছা, আবশ্যিক চিন্তা তো আমাদের করতেই হয়, একলাকে নিয়ে তো আর পরিবার চলে না বা সমাজ চলে না, তো আমাদের উপর একটা পরিবার দাঁড়িয়ে থাকে, তো আবশ্যিক চিন্তা যেগুলো আমরা করব সেগুলো কি স্বকেন্দ্রিক হওয়া উচিত নাকি বাকি সবার জন্যই হওয়া উচিত? সবার জন্য হওয়া উচিত। অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় আমরা নিজেকে নিয়ে এত বিজি হয়ে যাই যে আমাদের কিছু প্রয়োজনীয় কাজ যাতে সবার কল্যাণ হয়, সবার মঙ্গল হয়, সবাই সুস্থ থাকে সেদিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যেমন প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে দেখা যায় বাচ্চার পড়াশোনা ঠিক আছে কিনা, এদিকে হাজবেন্ডের সমস্ত কাজকর্ম ঠিক আছে কিনা, বা এদিকে শাশুড়ি যদি থাকে পরিবারে তাকেও খেয়াল রাখতে হবে। তারপর অটোমেটিক ঘরের সাফ সাফাই বা ডিসিপ্লিন, সময় মতো রান্নাবান্না করা, বা যদি নিজে চাকরি করে তাহলে তারও সময়ের দিকে খেয়াল রাখতে হবে। সমস্ত দিক থেকে কিভাবে ব্যালেন্স রেখে চলা তার জন্য প্রতিদিন মানে রুটিন ওয়াইজ বা প্ল্যান অনুসারে আমাদের চলা মাস্ট। তখন অটোমেটিক্যালি আমরা সংসারে থেকেও একটা খুশি বা শান্তি বা আনন্দ অনুভব করে চলতে পারবো। কিন্তু যদি এগুলি আমরা সঠিক চিন্তন না করতে পারি বা যেই কাজগুলি করা অবশ্যই দরকার, মানে আবশ্যিক চিন্তনের অভাবে অনেক সময় দেখা যায় প্রয়োজনীয় কাজ না করে আমরা হয়তোবা যেটা না করলেও আজকে হয় সেই কাজটাতে অ্যাটেনশন দিয়ে থাকি, তখন অটোমেটিক্যালি সংসারে একটা বিশৃঙ্খলা দেখা দেয় বা নিজের মনে সংসারে বিশৃঙ্খলা দেখা দেওয়া মানে নিজের মনেও একটা বিশৃঙ্খলা এসে যায়। হ্যাঁ, একটা অশান্তি ফিল হয় বা মনে হয় যে আজকে আমার এই কাজটা মনের ভুলের অভাবে সেরকম হয়ে গেল, আমার তো এটা ঠিক হলো না। তো অটোমেটিক্যালি মানে নিজের প্রতি নিজের একটা আপসেট ভাব চলে আসে। তো তার জন্য দরকার আমাদের যেই কাজগুলি অবশ্যই করতে হবে সেদিকে অ্যাটেনশন দিয়ে বাকি এক্সট্রা যা কিছু করলে ভালো হয় সেদিকে করা আমাদের প্রয়োজন। আবশ্যক চিন্তা দৈনন্দিন জীবন কেন্দ্রিক হতে পারে, এছাড়াও কোন কোন পর্যায়ে চিন্তাগুলোকে আমরা আবশ্যক বলবো? অ্যাকচুয়ালি দেখুন, প্রতিদিন যেটা যেরকম আমরা পরিবারের দিকে খেয়াল রাখবো সেরকম আমার নিজের দিকেও খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় অনেকেই পরিবারের চিন্তা করতে করতে নিজের সঠিক সময়ে খাওয়া দাওয়া, সঠিক সময়ে নিজের কিছু পজিটিভ চিন্তন করা বা পজিটিভ বই পড়া বা কিছু একটা সৎসঙ্গের সাথে লেনদেন করা বা যুক্ত থাকা, কিছু পজিটিভ ভাইব্রেশন নিজের মধ্যে ক্রিয়েট করা, সেগুলি না করে অনেক সময় দেখা যায় অনেক আজকালকার যেটা সমস্যা দেখতে পাচ্ছি, অধিকাংশ লোক সংসারের জন্য বা পরিবারের জন্য বা তার সার্ভিসের জন্য বা তার বিজনেসের জন্য সময় দিতে দিতে সে নিজের প্রয়োজনীয় কাজগুলি থেকে নিজেকে বঞ্চিত করছে, যার ফলস্বরূপ কি হচ্ছে, একদিন সে হয়তোবা অনেক অর্থ উপার্জন করছে, হয়তোবা সে তার লক্ষ্যে পৌঁছেও যাচ্ছে, কিন্তু শারীরিক দিক থেকে হয়তোবা মানসিক দিক থেকে সে দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের খেয়াল রাখতে হবে যে আবশ্যক চিন্তনের ক্ষেত্রে আমরা এটাই বলবো যে আমার শরীর যেন ঠিক রাখে, হেলথ কনসিয়াসনেস, মন যেন ঠিক থাকে, পজিটিভ মাইন্ড সবসময় যেন থাকে বা খুশি শান্তি উমঙ্গ উৎসাহ যেন মনে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর অটোমেটিক্যালি আমার পরিবারেরও খেয়াল রাখতে হবে, সমাজের দিক থেকেও আমাকে ব্যালেন্স করে চলতে হবে, ব্যালেন্স রেখে চলতে হবে। যা অনেক সময় আমরা দেখি যে পরিবারের প্রতি চিন্তা করছি, ঠিক আছে এগুলো আমাদের দায়িত্ব কর্তব্য, যে বাচ্চার ক্ষেত্রেই হোক বা পিতামাতার ক্ষেত্রেই হোক, হাজবেন্ডের ক্ষেত্রে, ওয়াইফের ক্ষেত্রে, যার ক্ষেত্রেই হোক, দেখার সময় এমন কিছু দায়িত্ব আমাদের উপর গুরু দায়িত্ব চলে আসে। সাপোজ কোনো একজন বিজনেসম্যান বা সার্ভিসম্যান, সে যদি তার চাকরির এমন একটা বড় দায়িত্ব চলে এলো তার উপর
যাচ্ছে, সে বাড়ির কথা চিন্তা ভুলেই যাচ্ছে, সে এতটা বেশি নিজেকে তার সার্ভিসের প্রতি বা বিজনেসের প্রতি এঙ্গেজ করে ফেলছে, তো তখন তার ক্ষেত্রে সেটাই আবশ্যিক হয়ে উঠছে। তো সেটাকে কি আমরা আবশ্যিক চিন্তাই বলবো? না, এটা তো তার ক্ষেত্রে আবশ্যিক চিন্তা, কিন্তু তার পাশাপাশি সেদিকেও খেয়াল রাখতে হবে, অন্য যেমন সমাজের বা পরিবারের দিক থেকেও খেয়াল রাখতে হবে। ধরুন কারোর বাড়িতে বাড়ি থেকে নিমন্ত্রণ এসছে বা কোথাও থেকে সামাজিক অনুষ্ঠানে যোগদান করার জন্য নিমন্ত্রণ এসছে, এদিকে তার অফিসও সামলাতে হবে, এদিকে নিমন্ত্রণও রক্ষা করতে হবে পরিবারের লোকজনকে নিয়ে, তখন তাকে ম্যানেজ করে চলতে হবে, কেননা সেক্ষেত্রে তার দুটোই গুরুত্বপূর্ণ। মানে আবশ্যক তো এক্ষেত্রে দুটোই, পরিবারকেও দেখতে হবে, এদিকে তার চাকরিও ঠিক রাখতে হবে। তো তার জন্য প্রয়োজনে সার্ভিস ক্ষেত্রে সে সময় 2 ঘন্টা বেশি দেবে, বা আগের তার পরের দিন অফিসে একটু তাড়াতাড়ি যাবে, গিয়ে তার গত দিনের কাজটাকে একটু তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করবে। মানে ম্যানেজ করে চলা, যেন পরিবারকে অসন্তুষ্ট না করা হয়। যদি আমার পরিবারে এমন কেউ থাকে দায়িত্ব নেওয়ার জন্য, বা দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য না হলেও আমরা অনেক সময় অন্যের উপর দায়িত্ব দিয়ে ক্ষান্ত হয়ে যাই, মনে করি যে ও তো আছে সামলে নেবে। হাজবেন্ডে যদি এখন ভাবেন ওয়াইফ আছে তো আমার বাচ্চাটাকে সামলে নেবে সে, তো সেক্ষেত্রে তার কি করা উচিত? মানে তার অফিসের কাজ সত্যি এত বেশি প্রেশার এসে গেছে তার, তখনও কি তাকে আবশ্যিক রূপে তার পরিবারের কথা ভাবা উচিত? না, এক্ষেত্রে দেখতে হবে উনি সার্ভিস ঠিক রেখে পরিবারের মন মানসিকতাও দেখতে হবে। যদি তারা রাগ না করে বা যদি তারা অসন্তুষ্ট না হয় বা খুশি খুশিতে যদি অন্যের সাথেই অনুষ্ঠানে যেতে পছন্দ করে, তাহলে সেই ক্ষেত্রে কনসিডার করা যায় বা স্যাক্রিফাইস করা যায়। মানে এটা ব্যালেন্স রেখে চলতে হবে। মোট কথা, আমাকে খেয়াল রাখতে হবে অফিসের কাজও যেন ঠিক থাকে, আবার পরিবারের লোকজনকেও যেন আমি খুশি রাখতে পারি, সন্তুষ্ট রাখতে পারি। এক্ষেত্রে যতই আমাকে সহন করতে হোক বা ত্যাগ করতে হোক, সেদিকে একটু অ্যাটেনশন দিতে হবে। না, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে একজনের উপর দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিন্ত হয়ে যাই, যদি কাজের লোড বা প্রেশার নাও থাকে তাও ভাবে ও তো আছে সামলে নেবে। তো এরকম আমরা দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়ি অনেক সময়। এটাই এটাই না, ব্যালেন্স রেখে, সেই ক্ষেত্রে ব্যালেন্স রেখে চলতে হবে। আর সেখানে সবচেয়ে বড় বন্ধু হিসেবে কাজ করে আমাদের অন্তর্মন। আচ্ছা, অন্তর্মনেই সারা জাগবে যে আমার এই কাজটা ঠিক হয়নি। হ্যাঁ, অনেক সময় কি হয়, শুধু অফিস 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 দেখভাল করতে করতে আমি পরিবারের স্নেহ থেকে বঞ্চিত হয়ে যাই, পরিবারের দায়িত্ব কর্তব্য থেকে বঞ্চিত হয়ে যাই। ধীরে ধীরে সেই রকম পরিবারে অনেক সময় ডিভোর্সও দেখা যায়। ছেলে মেয়েদের কাছ থেকেও পিতা বা অনেক সময় মাতা মানে ঘৃণা পেয়ে থাকে, কেননা যখন তারা যতটুকু আশা করে কমসে কম তার কিছুটা যদি ব্যালেন্স আমরা না রক্ষা করি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পরিবারের কাছ থেকেও যে স্নেহ ভালোবাসা মমতা আমরা পাবো বলে আশা রাখি, সেটা আশা রাখতে পারি না। এখানে একটা টাইম ম্যানেজমেন্টের প্রয়োজন আছে, কারণ টাইম যতক্ষণকে আমরা ম্যানেজ না করতে পারছি, যদি প্রেশার থাকেও সেটাকে কমপ্লিট করে এসব বাড়ির লোকের একটু ফিলিংসটাও বোঝা প্রয়োজন। অবশ্যই, কারণ তাদেরও কিছু ইচ্ছা কামনা আশা থাকে যে সে মানুষটা এসে আমাকে একটুখানি অন্তত ভালো মন্দটাও তো অন্তত জিজ্ঞেস করতে পারে, সে ঠিকঠাক গেছে কিনা, সারাদিনটা কোনো অসুবিধা হয়েছে কিনা, স্কুলে কি হলো, বা ওয়াইফের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়েছে কিনা। তো এগুলো একটুখানি নিজেদের সেখানে হয়তো উইল পাওয়ারের প্রয়োজন হয়, ঠিক না? আসলে আমাদের পরিবারের সমস্ত কিছু ঠিকঠাক রাখতে গেলে তার ফাউন্ডেশন হলো স্নেহ। আর স্নেহটা তখনই পাওয়া যায় বা আমরা অন্যের কাছ থেকে পেয়ে থাকি, যখন আমরা আমাদের আবশ্যিক কার্যগুলি আবশ্যিক চিন্তনের মাধ্যমে যথাসময়ে সম্পন্ন করতে পারি। স্নেহ কিন্তু একটা পরিবারের আমরা বলতে পারি ফাউন্ডেশন, ফাউন্ডেশন ঠিক তাই, ভিত। হ্যাঁ, তো যেই পরিবারে স্নেহ আছে সেই পরিবারে অটোমেটিক্যালি আবশ্যিক চিন্তন অটোমেটিক্যালি কাজ করবে, আবশ্যিক কার্য অটোমেটিক্যালি হয়ে যাবে, আর সেই পরিবারে শান্তি খুশি সবকিছু অটোমেটিক্যালি থাকবে।
এক্ষেত্রে আমার যে রেসপন্সিবিলিটি তার প্রতি হয়তো একটু আমার ভক্তি ভাবনা থাকা উচিত, কারণ অনেকে দায়সারা ভাবে উফ করতেই হবে, নিজেকে মনে হয় বাধ্য হয়ে এক প্রকারের আমি করছি, আমাকে যেন কেউ জোর করে করাচ্ছে, সেখানে আপনত্ব ভাব রাখতে হবে। নইলে অন্যের প্রতি রেসপন্সিবিলিটি পালনই বা কিভাবে কিভাবে করব? যদি আমরা আমাদের আবশ্যিক চিন্তার মাধ্যমে আবশ্যিক কার্যগুলি যথা সময়ে সুসম্পন্নভাবে ডিসিপ্লিন ওয়াইজ আমরা সম্পাদন করতে পারি, তখনই একটা পরিবারে বা ব্যক্তিগত জীবনেও হোক অটোমেটিক্যালি শান্তি, আনন্দ, খুশি, সমৃদ্ধি থাকে, স্নেহ থাকে, আর তখনই ওই পরিবারে অটোমেটিক্যালি উন্নতিও হয়। তো তার জন্য আমাদের আবশ্যিক চিন্তা অবশ্যই করতে হবে। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে যে আমাদের সামনে যত রকমের দৈনন্দিন জীবন কেন্দ্রিক যে সমস্যাগুলো উঠে আসে এবং আমাদের থটস সেখানে কিভাবে দায়ী, বিশেষ করে আবশ্যিক চিন্তা কিভাবে এফেক্ট করছে পুরো পরিবারকে সংগঠিত রাখতে, কিভাবে সাহায্য করছে সেটা আপনি খুব সুন্দরভাবে তুলে ধরলেন। এছাড়াও আরও বিষয় জানলাম যে কোনো আবশ্যিক কাজ যদি আমি আবশ্যিক মনে করি সেটা আবশ্যিক মানে ঠিক অনুকূল সময় ঠিক সময় সেটা করা উচিত, তার জন্য টাইম ম্যানেজমেন্ট প্রয়োজন, সেলফ ম্যানেজমেন্ট প্রয়োজন, একটু ম্যানেজ করে চলা। দিদি আজকে এই কথাগুলো বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আজকে এখানে শেষ করতে হবে অনুষ্ঠান, হাতে সময় নেই। দর্শক বন্ধুরা, আমরা এই আলোচনার মধ্যে দিয়ে জানতে পারলাম যে চিন্তাধারার তো অনেকগুলি প্রকারভেদ আছে, মনের মধ্যে অনেক রকমেরই চিন্তা উৎপন্ন হয়, কিন্তু প্রয়োজন হচ্ছে আমরা বিভিন্ন সময় যেটা করে থাকি যে অপ্রয়োজনীয় চিন্তাকে বেশি প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় চিন্তাকে কিন্তু একটু দূরেই সরিয়ে রাখি। অর্থাৎ যদি প্রয়োজনীয় চিন্তা আমরা সঠিক সময় তা প্রয়োগ না করি বা তাকে সঠিকভাবে সময়কে কাজে না লাগিয়ে প্রয়োজনের সময় সেই সঠিক চিন্তা বা সঠিক কাজটি না করি, তাহলে কিন্তু সময় আমাদের সঠিক ফল দেবে না এবং আমাদের ওপর কিন্তু একটা বড় পরিবার দাঁড়িয়ে আছে। সেটা হতে পারে আপনি পরিবারের খুব সামান্যই সদস্য বা ছোট সদস্য হতে পারেন, কিন্তু নিজেকে সামান্য না মনে করে এটা ভাবলে চলবে না যে আমার উপরে অনেক কেউ আছে আমার পরিবার সামলানোর জন্য না। যেমন যে কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ছোট ছোট স্ক্রু খুব বেশি গুরুত্ব রাখে, কারণ একটি স্ক্রু খুলে গেলে সে যন্ত্রটিও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। ঠিক সেরকমই পরিবারের প্রত্যেকটি সদস্যর কিন্তু নিজস্ব কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেই দায়িত্ব কর্তব্যটিকে বুঝে উপলব্ধি করে সঠিক সময়ে সেই দায়িত্ব কিন্তু পালন করতে হবে এবং নিজেকে ছোট মনে করলে চলবে না, নিজের কাঁধে কিন্তু অনেক বড় দায়িত্ব নিতে হবে এবং তবেই আমরা একদিন খুব সুন্দরভাবে আমাদের পরিবারকে চালনা করতে পারবো সঠিকভাবে। আজকে এই পর্যন্তই, কারণ হাতে একদম সময় নেই, আবার এই ধরনের নানা কথা নিয়ে আলোচনা করব আমরা আগামী পর্বে, তাই দেখতে ভুলবেন না ভালো থাকুন প্রতিদিন। নমস্কার।
যেটুকু কাছিতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে চকি যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে চকিত মনে কোনে স্বপনে ছবি আঁকে যেটুকু যায় রে ভোলে ভাবনা কাবাই সরে যেটুকু যায় রে ভোলে ভাবনা কাবাই সরে তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল বনি তাই নিয়ে যায় বেলা নূপুরের thank you.